কামের কাম করে না সে লাস্ট তো একটা আত্মা বাদাম মারে বাদাম মা তার চেরা বাদাম মা কামের কাম করে না সে লাস্ট তো একটা আত্মা নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না বাদাম মারে বাদাম মা তার চেরা বাদাম মা চব্বিশটা গুন্ডার মধ্যে চব্বিশটা সেকেন্ড আমার পাঠে থাকে না এই পোলা জন্ম দেওয়া কাজ জন্ম দিতাম আমার আসে কুড়া ভানিকে ডিম পারতো আমার সংসার আয় থাকতো পোলার নাম রাখছি সকরের নাম যদি চোখ নাও থাকে এই একটা ডানা যদি নাও থাকে মনে করো যে একটা ঠেলো নাই ঠাকুর রক্ষা করো রক্ষা করো সারা দাদা বলে কি সারা দাদা বলে আমার সাহেব চিন্তা কথা আমি জানলে কতদিন হয়েছি আমি দাদির কাছে বয়স করছিলাম যদি একটা ডেনা নাও থাকে একটা চোখ যদি নাও থাকে বলে বলে একটা ঠেঙ্গন নাই খালি কোন রকমের মহিলা ওই লিয়েছে তাই কি করবো কি একটা শুক্রবারে ভগবান কি বলতো বাংলা
ফালান কাজের রাস্তা শুক্রবার না বন্ধ থাকে কোনটা কথা শুক্রবারে তো বন্ধ না শুক্রবারে হলো অফিস আদালত বন্ধ সরকারি চাকরি দিবি কোনিকে বন্ধ আমি মনে করি ও ওই বন্ধ হ্যাঁ ব্যাক কিছু বন্ধ করে নাও সারা নো কথা নি কর যা খাই দি আমরা বুঝো না ঠাকুর তুমি রক্ষা করো রক্ষা করো এই ছেলের জন্য এখন একটা মেয়ে কোথায় পাই আব্বা তুমি উলুট করে আমার এটা বিয়ে করা এ ঠাকুর তুমি একটা উপায় বের করে দাও আমি আমার এই ছেলের জন্য একটা যোগ্য মেয়ে কোথায় পাই এখন তাহলে এক কাম করো তাহলে তুমি পাত্রি দেখবার নিকে যাও আমি এলাকার মানুষের দাওয়াত দিই যা আর মনে করো যে এই বাড়ি গো সাজাই যা তুই যে এলাকার মানুষ দাওয়াত দিবি তুই খাবার দিবি কোনে হে গো বাচ্চা খাইয়ে নে এই আঙ্গুবাতে খেলে এই বমি করে ছেড়ে দেবো ও তাই নাকি ফাইন ফাইন সেরকম আমার পছন্দ হয়েছে তাহলে যে এক কাম করো কি আমি মেয়ে ডাক্তার গেলাম হ্যাঁ বুঝছো বাড়িঘর সব ঠিকঠাক করে রাখো আর তোমার বন্ধু বান্ধব যা আছে সব দাও দাও রাখো সব দাও দাও রাখবো আমি ঠাকুর ঠুকুরে এক করে বিয়ে করে রাখি আচ্ছা বাসর কথা সাজাই রাখো ভালো করে আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম যাও যাও কেন কেন নাড়া করে না যাব না না তাহলে আমি ঠাকুর গাই যা বিয়ে করে দিতে কি তুমি নিয়ে হোগা আচ্ছা আমি তাহলে গেলাম যাও হে ঠাকুর তুমি দয়া করো কৃপা করো আমার ছেলের জন্য কি মেয়ে দেখতে যাইতাছি ভালো একটা মেয়ে যেন আমি পাই আমার ছেলে তো বিয়ার জন্য খেপা ধরে গেছে গা খেপা ধরে গেছে গা হে ঠাকুর ভালো দেখা রা পাতি মিলে দেন নলি কো ভালো তো শনি আছে আই রে কাচর কোন জায়গায় যা শান্তি নাই হে ঠাকুর আঙ্গো বাবার ভালো দেখা রা পাতি মিলে দেও নলি আঙ্গো বাবার কো ভালো কি শনি আছে এ যে মাহন বিয়া যা হে আয়া খালি জায়গা এটা তো আমার কোনো দোষ না তোর বাপে মরা গেছে গা যা ফলে গেছে নিজে তরে নি আমি চলতে তাই না তাইলে মনে কর যে বিয়ার আয় আহে দুনিয়ার টাকা চাই আমি এত টাকা পাবো কোনে যখনই টাকা আমি না দিব চাই তখনই মনে কর যে বিয়ারা বাইক যাই আমি এখন অত কথা বুঝি না তোমার লোকে বুঝছো এখন তুমি যেমন একটা ছাড়া পাও আমার বিয়া দিয়ে দাও অত কথা বুঝি না আমার বিয়া দিতেই গো আর তো এই বলো কি করবা হে ঠাকুর এই মিয়ানি আমি কি করব আমার যদি এত গুণা টাকা থাকতো তাহলে তোরা বিয়া আমি দিতামই ফিরে সারাদিন ঘুরতি ঘুরতি করো তাকে একটা মেয়ে খাইতাছি না আমনে খালি একলাই কথা বাইরে পুরুষ মানুষ নাই চিন্তা করেন এইটা একটা বউ গর্ভে কোন শালায় শ্মশানে থাকে আমি এলো তো রাত তিনটার সময় আমার ঘুরে গিয়ে বসতাম এই যে ছাল তুলি জীবনে মেলা তুলি বানাছিলাম তাহলে দিদি এক কাম করেন কি করবো মেয়েরা দেখান মেয়েরা দেখবেন তাহলে দাদা আপনি দেখার আমার মেয়ে আমি নিয়ে আসি আচ্ছা মেয়ে নিয়ে আসেন আচ্ছা দাঁড়ায় কিন্তু আবার যায়েন কেনা না না যাবো না যাবো না যাবো না মেয়ের দেখাল করতে যাবো আচ্ছা তাহলে তাহলে দাঁড়ান আমি আসি আচ্ছা আমি এখানে আছি আমি ওই দিকে থাকি হ্যাঁ আচ্ছা ভগবান
তুমি দয়া করো কৃপা করো আমার ছেলের জন্য দানি এই মেয়ে দাবি থেকে ভালো করে বউ বানিয়ে নিয়ে যেতে পারি তুমি রক্ষা করো তুমি দাদা গ্রিক থেকে চা যাইতেছিস না বেয়ান্তি এতদিন আগে আইছি না করাই গেল গা চালু করেন বেলা তালে গেল গা ছেলে বানো পুরা টান টান বাপ ও বিয়ান মশাই মেয়ে চালু করা ছেলে বানো মরা খেলা ধরে গেল গা একবার বেলা তো পালে গেল গা মহে তালে করে আসেন ইস্তি খরাই গেলাম কিনা বানো মেয়ে আনতে এতদিন আগে আমার ছেলে বিয়ে ছেলে মামুনি তুমি ঘরে যাও আপনি বিয়াই বলেন আঙ্কেল বলেন আঙ্কেল বলবো কেন আমার বিয়াই আমি এলাম আপনার বিয়াই ও অনেক কথায় কথা কেহ হলাইছিলাম তাই যে কি বলেন হ্যালো আমার এই যুগের কিন্তু ছেলে বুঝছেন আমার ছেলে কিন্তু সেরকম রোমান্টিক মডার্ন বুঝছেন আমার ছেলে একবার চাকচিক্য এই যে বিয়াই শুনেন আপনার ছেলেও মডেল আমার মেয়েও মডেল ছেলে তো আমি তো মেয়ে পছন্দ করছি বুঝছেন আবার আপনার মেয়ে আবার রাজি টাজি আছে কিনা আমার ছেলে কোনো প্রেম প্রেমের মধ্যে নাই ভগবান কত সুন্দর একটা আত্মীয়র বাসায় আসলাম বিয়ানের আদর মেয়ের যাই না আমার লাগে তো অনেক ছেলে দেখলাম বিয়ার করাইলে কত সবগুলোই তো ভাইয়া গেল আমার কোন কথা নাই মেয়ে ছেলের বিয়ে করুন ওর ছেলের বিয়ে করবি এই যে আমার লাগে দেখতে এলো না ওর ছেলের আমি বিয়ে করবো তুই যদি বয়স্ক মানুষের বিয়ে করস দুই দিন পরে মরে যাবো গা তখন তোর কপাল কি হবো আমি অত কথা বুঝলাম আমার কপালে কি বানি দেখুন আমি হ্যাঁ বিয়ে করবো এখন তাহলে কি করবো আরে একটু বুঝা কর আমি বুঝতে গেছি আমি হ্যাঁ বিয়ে করবো তুই কি দেখিস দেখি কি হয় আরেকটা কথা হ্যার অত বউ নাই আচ্ছা আমি যাই আমার মিয়া আপনার পুরার কাছে আপনার কাছে আমার ছেলে মানুষ খুব খারাপ হচ্ছেন আমি যদি গেলে কাম করে বাড়ি বিলা যাই আমার তাজা তা পারাই গারবো গারবো বাবাজি ডাক মানায় না গো রে ভগবান কোন বিপদে পড়লাম কৃপা করো এই যে বাবাজি ভগবান যা করে ভালো লেগেই করে ভালো নিকা করা এটা আমার ভালো কাম
আরে বাবা আরে এলাকার মাসে কববান কি রে এই কাম করে গেলে কি কব আমার মিয়া জীবন দামনে বাঁচা আইতে কি করি রাখেন একটু টেনশন খাইয়া নই আচ্ছা আপনি ভাইবা দেখেন আইবে কি কর জীবন আর ঝুঁকি নেই গিয়া যৌবন শক্তি তো একবারে দুর্বল নাই বিয়াই তো নাই জীবন কবালে যা থাকে বয়স নয় পুরা রাতে গুতাই খাঙ ব্যাপার না টেনশন এই যে না এই কি বল কই না গ এই মা আইরে মোর আডা ফসকাইবা না ফসকাইবা না দিবাছেন তো আমার বাবা জি লাইনে আইছে না লাইনে আইছি বে লাইনে সামনে বাইতে কে নাতি ভাইয়ের কথা কোনো টেনশন করেন না আমার মিয়া না আপনি বুলারে বুঝাবো না আমি তো টেনশন করি না টেনশনই আমারে করে আচ্ছা তাহলে মিয়া মিয়া হিয়া মা মিয়া আচ্ছা বাবা জি থাকেন থাকি 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 এই যে আমার কিন্তু পলায় না 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 পলাম না পলাম না আটা শক্তি নাই তো আমি পলাম কোন থেকে আইরে কি এর কাম তাহলে পাল্লা তুমি পছন্দ করলা কি দেখা আমার ভাল লাগছে তাই তাই নাকি আমার কোন নেটওয়ার্ক থাকে না আমার ভালো লাগে লাভ নাই আমার ভালো লাগছে হাই রে বাবা রে জীবন মরছি গো বাবা গো এই যে মা কোন ছেলে যাই আচ্ছা বাবা জি আর কথা কইতে পারে আমার ছেলে গল খুব দুষ্ট বুঝতাও ছেলের কিন্তু তুমি একটু বুঝাই নিও ওইটা সমস্যা নাই কেউ আমি বুঝাই নু নে এই যে গেজি নাতি বেরে না ভালো করে বুঝাইও আচ্ছা আমার মিয়া বুঝাবো নে বুঝাবো নি বুঝাবো নি মা বুঝাবো নি না ভাই যা চলে বুঝা রে বুঝাবো নি না যাই এই যে বাবা জি বিয়া কইরা যা খালি মেলা দিলা হাসির একটু প্রণাম করবা না আরে পেনার কথা মনাই না গো খালি দমের কথা মন থাকে আর কোন মন ফুচুক করে বাইরে যায় আইরে এটা আসো না আসো না আপনি মোবাইলটা খোলা রাখে খোলা রাখবো না মৃত্যু সাথে ওনারা কথা কই তুমি কেন আমার ছেলেরে বোঝাই নিয়ে বুঝছো আরে ওটা বুঝাইলুম নাই আমার ছেলে কোন খুব দুষ্ট আমি ওটা দেখ না ও তো দেখ না আগে আগে যাই মিয়া রাবি আদিয়া ছয়টা পাতলো হইলো তোমার তো তোমার ধন্যবাদ আমার পক্ষে সম্ভব না আমাকে যাতে এইটা সৃষ্টি হয় না হাই ভগবান রক্ষা কর পাত্রী ছাড়া বিয়া চলবে না পাত্রী ছাড়া বিয়া চলবো না চলবো না চলবো না কিন্তু এর মধ্যে একটা কথা আছে কি আমি দাদা কমু তাই তাই আমার নগে নগে কন রাখবো কমু যদি না কর তাহলে কর বিয়া হবো না হ্যাঁ যাই কমুনি ঠিক আছে রেডি রেডি বস বস তোমারে কইতাছি তোমারে কইতাছি তুমি বুঝো না কে তুমি বুঝো না কে একটা খাবার মারমু একটা সর মারমু কেরে কেরে যা কইতাই কই যা কইতাই কই তুই বুঝোস না কে এই তুই বুঝোস না কে শুরু করি না শুরু করি নাই তোমার বিয়া শুরু করি নাই শুরু এই যদি কে কেরে বা নাকি কে বস বমু বস 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 কোনো মনো মা নম কৃষ্ণ মা
তোমারে বাইন্দন রাখবো আমার বাইন্দন আমি নগরে মন্ত্র কইছি না আমার বিলুন থেকে বাদ দেবো না ভাই দাঁড়া যাই তো টানা টানি যাই কর্তা দিলাম না
সে রাস্তো একটা হাই রে বাবা বাতি নিয়ে কি হলো বাতি নিয়ে চালাক বাবা বেলার মতো বেলা গেল হাই রে কোন সুবালা বলে চিন্তা ভাবনি গেছে কেউ করতে পারে না নিজেকে হাই রে হাই বাবা বাতি নিয়ে আগার করে আই নি মানে যাই না বসে গেলাম গা এটা বাবা বাবা তুমি যেটা দেই জানতো না এবারে একের বাতি আনছো তুমি কি কবা তুমি পছন্দ করে আনছা আমি তো অমান্য করি নাই তুই বুঝস না কে বুঝি না তো তুমি তো কিছুই কইতা জানে কি বুঝবো তো তুমি থামাই হাত আছি না আব্বা এ কোন গা এটা এই গায়ে এই যে এই তাও তুলি আছে না ঠিক আছে হ্যাঁ এমনি নিয়ে যা হাই রে এত সুন্দর দিন নিয়ে এসে আব্বা কেটা শোনো এটা কথা কই দেখো বাবু ছোটবেলায় তোমার মা ওটা মারা গেছে হাই রে তুই আবার এই মরাটা নিয়ে আসছিস কিসের নিয়ে হাই রে কতার তালে তালে এবারে কতার তালে তালে এবারে তালে তালে মরে এবারে বিয়ার করবে এই ছোটবেলায় তোমার মা ওটা মারা গেছে বুঝছো হ্যাঁ তুমি বহু দিন ধরে মাও সারা আ কি আখ্যানের কথা শুরু করলো গো আমি কাম করছি কি তোমার কথা চিন্তা ভাবনা কইরা হ্যাঁ বুঝছো আমি এটা কাম করে নিয়েছি কি এটা তোমারই নাগে এটা কি নাগে এটা তোমার তোমার এই যে হাই হাই রে হাই রে তুই একটা কি জিনিস নিয়ে এসে দাবা তুই কই আনুস না ওয়াপ ওয়াপ এটা তোমার মাও নাগে এটা তোর মাও এটা তোরির মাও নাগে তোরির মাও একটা চাটা ভরে দিব চার মারবো বেদক বেদক তুই তি শালা বাপ জানি গঙ্গার বাপের চিন্তা করছ তুই যে বাপ হয়ে ছেলের হক মাই দেখাস তোর বড় দস হাই রে তুই জিনিসটা বুঝই আমি এনে যাই বসলাম বিপদে এই বের বিয়া যদি না করি এই ছেলে মনে কর যে বিষ খাইয়া ভাসনে মারা যায় আগে তাহলে বের তোর নাকাল বাপের সরি করে লবণ খিলে মাইরা তুই তা দেখছে কয় কি মেনাসটা খারাপ হয় না তোর নাকাল বাপের তো মাসে হোম মন্দির বলা কয় চিন্তা করছ কত বলছ জাত মতো কয় কথা বলছ জাত মতো কব এই যে তোমার হেবার তো পছন্দই নাই এটা না নেডুয়ারি না এই যে এখন আরেকটা কথা কই তোমার যে কইলাম আমার ছেলে কিন্তু খুব দুষ্ট দেখছ দেখছ কিরাম তারিম করে এন বুঝাও বুঝাও এখন বাবা বাবা তুমি হলো এই যে ওইটারে বাবা বাবা চিন্তা করছ তোকে কত টাকা টাকা গান মুগাই তোরে গান গু তোকে বাবা রে মরে গই ফাইলে হালাই এখন চিন্তা করছ কই কি সারান দাদা কই কি হ্যাঁ শালার বাবা জানি গনগার আগে তাহলে তোর নাকাল বাপের লাভ সরি করে লবণ খিলাই মাইরা তুইতাম আমারে লবণ খিলাবি যাও মানে যাও যাও কই তোমারে তো পছন্দ নেই যে আরে না এরা ডিসপ্লে বাতি নিয়ে গেছে না ডিসপ্লে বাতি লাইছে এই এই তোর তো চোখ না তোমার কি চোখ আছে এরা না ঠেক ঠেলে হয়ে গেছে গা এটা রে কয়দিন আগে আজ রাইলে মিস কল দিতাম জানো দেখছ কা কি হ্যাঁ এই যে হলো এ হলে বুঝে দাও কি করবা হ্যাঁ কি করবো কি করবা কাছ তুই কি করবা আমার বাড়ি থেকে নাম তুই ওই তুই বাড়ি মেলি কনে এবারে আমার বাবা আমার দিয়ে গেছে তোমার বাবা তোমারে বাড়ি দিয়ে গেছে হ্যাঁ তেলি আমার বাবা জানি আমার আগে দিয়া নাও তোর দিয়ে তো আমার থাকি না হন তেলি তা সারা দাদা কি খারাপ খারাপ হ্যাঁ আমি তো খারাপ আর না উচিত কথা বলি মানে খারাপ হয়ে যায় বিয়া তো কইরা আনছাবি গ্রামের নাম কি তুমি কোনে বিয়ে কইরা আনছাও তালগাছি তালগাছি থেকে হ্যাঁ ও তুমি বাপ না আর আমি তোমার ছেলে না ছেলে তো এই যে মনে করো যে এই যে ফুটবল খেলা হয় না ফুটবল খেলার মধ্যে বেলান্ডি গোল দেয় না তাই তো আমি ছেলে হয়ে তোর নাকাল বাপে আজকে বেলান্ডি গোল দিব মনে রাখি আমি তুই তোমার গোল দিবি ইয়েস ভাই হোয়াট ইজ দিস আউট অফ ডার্বো নাথিং ক্রিমিনালের বাচ্চা তাই নাকি আমি গেলাম কোনে তালি বিয়ে করছো তালগাছি তালগাছি আমারই গোল দিব জীবনে কোনদিন বল খেলতে দেখি আমারই গোল দিব গোল দিব না খালি বেলান্ডি গোল দিব না তুই আমার দেদাম নাম দাসি না তুই দা দাদি দা যাই যাই দে এই বলো এ দে আমার বাবা সেই লোক নুতুরে রেখো না তোমার একটা ভালো দেবি আমারে আমারে ভালো দেখে বিয়া করে না গুনা
তুমি একটা বহবা জোড় আর আরকা করাও গা সারা তো দেখাই কি যাই দেই সারা তো গেলা না তালা তো আমার সাথে তো বলা বলে এবারে গে তো আলে গেল বাহরে আরে ভাই রে আমি সেই লাল গোলাপি এসেছি তোমার ঘরে আদর করে জড়িয়ে ধরো আমারে আদর করে জড়িয়ে ধরো আর মানে গান মতো কর রা মামা এসো আরে কেন করে দেখো কেন করে এই যে না বারকে পেনা করব আমার কোন মানে গারে করব তুই হলা কোন অধিকার আছিস ওই এটা তো কি হয় এটা আমার হাসুরি আমি তোমার হাসুরি এ কষ্ট কি তুই এই কইছিলাম না যে তোমার ব্যালান্স ঠিক করিমু মনে মনে এই যে এই ব্যালান্স ঠিক কই সারা রাত আমি কি জানি যে তুই আমার অফসাইডে গোল দিবি কি নাম বলতা আমি এটা কাম করতাম এই পয়সাটা কাম করতাম আমি এই পয়সাটা কাম করতাম আগো বাবা দেন না জুয়ান দা টিকাম কি কাম করে নিছে ছেলে বুয়ারি ফেলে নিয়ে আইছে চিন্তা করেন আমা আমার এই এই পয়সাটা কাম হইলো হ্যাঁ আমার এই পয়সাটা কাম হইলো তাহলে তোর কি করে খাই হলাই তুই কি করলি করলি নাকি করছি ভালো নি গই করছি এটা তোর হাসুরি আমি তোর হাসু একটা